আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মেহবুবা। আজকে আমি আপনাদেরকে ভিভো অ্যাম্বিয়েন্ট ক্রিম সম্পর্কে ধারণা দিব, দামও বলে দিব আর এর রেসিপিটিও দেখিয়ে দিব। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর বরাবরের মতন আবারও বলে নিচ্ছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই ভিভো অ্যাম্বিয়েন্ট ক্রিমের প্যাকেটটি আমি 330 টাকা দিয়ে কিনেছি। এটা 1100 গ্রামের একটি প্যাকেট। এটা আপনারা যে কোনো বড় বেকারিতে বা কেকের দোকানে পেয়ে যাবেন। প্যাকেটটি খোলার পরে আপনারা এটা নর্মাল ফ্রিজে রেখে 1 মাসের মতন ব্যবহার করতে পারবেন, কিন্তু এর বেশি সময় হলে কিন্তু একটু গন্ধ আসবে। তাতে ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা চাইলে কিন্তু লিকুইড ভ্যানিলা এসেন্স অথবা ভ্যানিলা পাউডার ব্যবহার করেও এই ক্রিমটি ব্যবহার করতে পারেন। আর ক্রিম বানানোর আগে অবশ্যই প্যাকেটটি কিন্তু 48 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে নেবেন। এখন আমি আপনাদেরকে ক্রিম তৈরি করে দেখাচ্ছি। তার জন্য আমি একটা বোলে 2 কাপ পরিমাণ ক্রিম নিয়ে নিয়েছি, আর মিষ্টি হওয়ার জন্য সাথে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন, অবশ্যই কিন্তু গুঁড়ো করা চিনিটা দিবেন, দানা আলা চিনিটা দিতে যাবেন না, তাতে করে কিন্তু দানা দানা থেকে যাবে আর ক্রিমটাও ভালো হবে না। এখন আমি বিটারের লো স্পিডে দিয়ে বিট করে নিব। প্রথমে 2 মিনিট কিন্তু অবশ্যই লো স্পিডে দিয়ে বিট করে নিতে হবে, প্রথমেই কিন্তু হাই স্পিডে দিয়ে বিট করা যাবে না। কিছুক্ষণ পর বিটার মেশিনটা একটু বন্ধ করে নেবেন, তাতে করে কিন্তু বিটারটাও অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখন আমি আবার চারিপাশ ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিচ্ছি, আপনারা দেখলে হয়তো বুঝতে পারতেছেন। চারিপাশ কিন্তু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়েই বিট করে নিতে হবে, তা না হলে শুধু মাঝখানে বিট করলে কিন্তু শুধু মাঝখানের গুলোই ফোম হবে, পাশের গুলো কিন্তু হবে না। আমার ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন এই ক্রিমটা আমি নর্মাল ফ্রিজে রেখে তারপরে কেকের উপরে ডেকোরেশন করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে বেশি বেশি শেয়ার করবেন, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে তাহলে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।